আসসালামু আলাইকুম বিটি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। এবারের আইপিএলে সবচাইতে ধারাবাহিক দল ছিল দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটি রাউন্ড রবিন লীগ পর্ব শেষ করেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে, তবে প্লে-অফের দুটি ম্যাচই হেরেছে তারা। তাদের টানা দ্বিতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ফাইনাল আর খেলা হলো না ঋষভ পান্থ শ্রেয়াস আয়ারদের দলটির। গতকাল রাতে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারের চরম নাটকীয়তায় ভরপুর ম্যাচে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের কাছে 3 উইকেটে হেরে যায় দিল্লি। ম্যাচটা কলকাতা মাত্র 1 বল আর 3 উইকেট হাতে রেখে জিতলেও দিল্লির প্রধান কোচ রিকি পন্ডিংয়ের মতে এবারের আসরে প্রথম কোনো দলের কাছে পাত্তা পায়নি তার শিষ্যরা। এছাড়া দুই দলের প্রথম পাওয়ার প্লে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে বলে মনে করছেন তিনি। কলকাতার বিপক্ষে স্কোরবোর্ডে মাত্র 135 রানের পুঁজি নিয়েও শেষের দিকে দারুণ লড়েছিল দিল্লি। একটা সময় তো মনে হচ্ছিল তারা এ হারা ম্যাচটাই জিতে যাবে, তবে শেষ 2 বলে 6 রান দরকার পড়লেও রাহুল ত্রিপাঠী ছক্কা হাঁকিয়ে কলকাতাকে এনে দিয়েছে ফাইনালের টিকিট। দারুণ একটি মৌসুম এভাবে শেষ হবে তা ঘুণা করেও ভাবেনি পন্টিং। দুটি কোয়ালিফায়ারের একটিও কাজে লাগাতে না পারায় বেশ হতাশ তিনি। এদিকে কলকাতা উঠে গেল ফাইনালে, খেলবে চেন্নাইয়ের বিপক্ষে, কিন্তু এখনও জাতীয় দলের সঙ্গে যোগ দেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কোয়ালিফায়ার ম্যাচে দিল্লিকে হারিয়েছে কলকাতা, এখন কি করবেন সাকিব? আগামী 15ই অক্টোবরের ফাইনাল পর্যন্ত আইপিএলেই থেকে যাবেন তিনি নাকি আগেই যোগ দিবেন দলের সঙ্গে? এই নিয়ে পড়েছেন তিনি বিপাকে। শীঘ্রই সিদ্ধান্ত আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সাকিবের কি আইপিএলের ফাইনাল খেলা উচিত নাকি দলের সঙ্গে যোগ দেওয়া উচিত? এদিকে সাকিব আল হাসানের ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেছেন, সাকিবের দলে ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই আসছে। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।